বাংলাদেশের পক্ষে 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে বড় ব্যবধানে হেরেছে ভারত। এই ফর্মেতে টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে তারা। টানা 9টি টি টোয়েন্টির মধ্যে ভারত একটানা 8টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ জিতেছে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচটি। আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। সিরিজের সমতায় ফিরাতে আজ জয় ছাড়া বিকল্প নেই ভারতের সামনে। এই ম্যাচে ভারতের একাদশে আসতে পারে 2টি পরিবর্তন। লোকেশ রাহুলের পরিবর্তে ডাক পেতে পারেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে ভালো পারফর্ম করতে না পারায় বাধ্য হয়ে যেতে পারে খলিল আহমেদেরও। একাদশে আসতে পারেন শার্দুল ঠাকুর ও সঞ্জু স্যামসন। তো বন্ধুরা, চলতি সিরিজে ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজের এই 2টি পরিবর্তন আসতে পারে আজকে টি টোয়েন্টি ম্যাচে। তো বন্ধুরা, আপনার কী মনে হয় এই 2টি পরিবর্তন নিয়ে বাংলাদেশের সাথে জিততে পারবে ভারত? এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশ কি পারবে গত দিনের মতো নিজেদেরকে উঁচিয়ে ধরতে? এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।